হে গাইস, হোয়াটসঅ্যাপ! অযোগ্য সিনেমা থেকে আবার একটা গান এসে গেছে, একটু আগেই ড্রপ করেছে, এবং এই গানটা গেয়েছেন ইমন এবং শিলাজিৎ। তো শিলাজিতের গলা অনেকদিন পর শুনতে পাবো, মানে সিনেমার ক্ষেত্রে অবভিয়াসলি, যে সেটা দেখে বেশ ভালো লাগছে। এবং শিলাজিৎ এই সিনেমায় আমার মনে হচ্ছে তিনি ডার্ক হর্স হতে পারেন, ঠিক আছে? কারণ তার ক্যারেক্টারটা আমরা বুঝতেও পাচ্ছি না, কোনো ইনসাইটও পাচ্ছি না যে কীরকম হতে চলেছে। সমস্ত ব্যাপারটাই যেন মনে হচ্ছে যেন লাইমলাইটটা পুরোটাই যেন ঋতুপর্ণ এবং প্রসেনজিতের যে 50তম ছবি সেটাই খেয়ে নিচ্ছে, আর সেভাবে মার্কেটিংও করছে মেকার্সরা। তো শিলাজিতের কোনো মানে করার মতো মানে অন্তত প্রমোশনের দিক থেকে খুব মনে হচ্ছে পিছিয়ে থাকছেন শিলাজিৎ, কারণ তার ফেস ভ্যালু নেই সেরকম। হ্যাঁ, তাকে মানুষ ভালোবাসে, তিনি ফ্যান ফেভারিট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার যেন দেখে একটুখানি খারাপ লাগছে যে কোনো জায়গাতেও কোনো ইন্টারভিউতেও যেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা যত ইন্টারভিউ দিয়েছি মানে শিলাজিতের কথাটা কম উঠছে। তো কী আর করা যাবে, সেটাতে আমার কোনো হাত নেই। এরপরে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে রিয়্যাক্ট করতে পারি এই গানটায়। তো এবার চলো দেখা যাক, শুনে দেখি যে গানটা কীরকম হয়েছে, এবং এই গানটারও মিউজিক এবং লিরিক্স দিয়েছেন অনুপম রায়। তো এবার চলো কথা না বাড়িয়ে দেখি গানটা কীরকম হয়েছে। 1 2 3 স্টার্ট। প্রসেনজিতের লুকটা কিন্তু ব্যাডাস লাগছে ভাই, মানতেই হবে। তোমার দুঃখে আমি, আমার দুঃখে তুমি, আমাদের এই বেঁচে থাকা, আকাশ শূন্য করে পাখিদের ঝাঁক চলে যাওয়ার দৃশ্য মনে রাখা। তোমার দুঃখে আমি, আমার দুঃখে তুমি, আমাদের এই বেঁচে থাকা, আকাশ শূন্য করে পাখিদের ঝাঁক চলে যাওয়া দৃশ্য মনে রাখা। গাছের কোটরে আমি মুখ গুঁজে একা একা ফিস ফিস করে বলি কথা, সেই কথা রাত হলে প্যাঁচাদের পালকে ঝরে যাওয়া সময়ের ব্যথা। শহরের এক ব্যস্ত সকাল আমাকে ডাকছে ভেবে একটু থামি, আসলে আমার কোনো প্রয়োজনই নেই, ব্যর্থতা বুকে নিয়ে দাঁড়াই আমি। গ্রীষ্মের পোড়া দুপুরে ঘুরে ঘুরে ক্লান্ত দেহে, দুঃখে আমি, আমার দুঃখে তুমি, আমাদের এই বেঁচে থাকা, আকাশ শূন্য করে
পাখিদের ঝাঁক চলে যাওয়ার দৃশ্য মনে রাখা। গাছের কোটরে আমি মুকুজে একা একা ফিস ফিস করে বলি কথা, সেই কথা রাত হলে পেঁচাদের পালকে ঝরে যাওয়া সময়ের ব্যথা। তোমার দুঃখে আমি আমার দুঃখে তুমি আমাদের এই বেঁচে থাকা। তো গানটা শোনা হলো এবং গানটা কিন্তু খুবই ভালো হয়েছে, অ্যাজ আ গান খুব ভালো হয়েছে, লিরিক্সগুলো খুবই মিনিংফুল। এবং অ্যাজ আই সেড আর্লিয়ার যে শিলাজিতের ক্যারেক্টারটা কিন্তু আমার যেন মনে হচ্ছে ডার্ক হর্স হতে চলেছে এই গল্পের, কারণ ওই যে ক্যারেক্টারটা সব থেকে মনে হয় রিলেটেবল ক্যারেক্টার পুরুষ মানুষদের জন্য আমার মনে হয় শিলাজিতের ক্যারেক্টারটা এই সিনেমায়। অ্যামাউন্ট অফ সরো, অ্যামাউন্ট অফ গ্রিফ দ্য ক্যারেক্টার ইজ ফেসিং, মানে এটা পুরোপুরি জাস্টিফাইড আজকালকার দিনে দাঁড়িয়ে। তো এবার চলো দেখা যাক আলটিমেটলি সিনেমাটা কেমন হয়। সিনেমাটা কালকেই তো রিলিজ করছে, আমি দেখি কবে দেখতে যেতে পারি, আমার কাছে তো সিনেমাটা দেখা অতখানি ইজি হবে না। তো এবার চলো, টাইম তো লাগবেই আমার সিনেমাটা দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের এই গানটা কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।